নকশালবাড়ির মুরগিহাটিতে অগ্নিকাণ্ডের ঘটনা। একটি পানের দোকান থেকে আগুনের সূত্রপাত বলে জানা গিয়েছে। আগুন দেখতে পেয়ে প্রথমে আগুন নেভানোর কাজ শুরু করেন স্থানীয়রা, পরে নকশালবাড়ির দমকলে দুটি ইঞ্জিন ও পরে মাটি গাড়ার একটি ইঞ্জিন প্রায় 45 মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনের জেরে পানের দোকান, দশকর্মা ভান্ডার সহ মোট 3টি দোকান ক্ষতিগ্রস্ত হয়। আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষ, নকশালবাড়ি গ্রাম পঞ্চায়েত ও নকশালবাড়ি ব্যবসায়ী সমিতির সদস্যরা। ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস দেন সভাধিপতি অরুণ ঘোষ। গত পুজোর মুখে নকশালবাড়ি বাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় 40টি দোকান ভস্মীভূত হয়েছিল। দাদা, নকশালবাড়িতে আগুন, একের পর এক আগুন, এবং পরবর্তীতে আজ এই বাস স্ট্যান্ডের মুরগিহাটিতে আগুন, এবং দমকলের ভালো কাজ করেছেন, কি বলবেন? একদমই তাই। আমরা আজকে ঠিক মুরগিহাটি আমাদের বলে জায়গাটা নকশালবাড়ি বাস স্ট্যান্ডে অবস্থিত। এখানে একটা দোকানে, গ্রসারি দোকানে হঠাৎ করে আগুন লাগে আমরা শুনতে পাই। আমরা সকলে এখানে আছি, সঙ্গে সঙ্গে দমকলের ইঞ্জিন এখানে পৌঁছে যায়। শিলিগুড়ির ইঞ্জিন, মাটিগাড়ার ইঞ্জিন, প্রত্যেকটা ইঞ্জিনই কিন্তু এখন এখানে আছে, এখন আগুন নিয়ন্ত্রণে আছে। আমি ধন্যবাদ জানাই দমকল কর্মীদের, যারা খুব দৃঢ়তার সঙ্গে খুব তাড়াতাড়ি অল্প সময়ের মধ্যে ওনারা এসে এই আগুনটাকে নিভিয়েছে। একটা দোকান পুরোপুরি ক্ষতিগ্রস্ত ছিল, ওপরের দোকানটা শাটারটা এখন চলছে। আমার মনে হয় যে ওপরের দোকানটাও হয়তো আংশিক হলেও ক্ষতিগ্রস্ত হয়েছে, তার উপরে একটা দোকান আছে ওটাও আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে, বাকি দোকানগুলোকে আমরা বাঁচাতে পেরেছি। যেহেতু একটা কনজাস্টেড এরিয়ার মধ্যে সমস্ত দোকান পরপর দোকানগুলো আছে, বেশিরভাগ মোবাইল দোকান কিন্তু এখানে অবস্থিত।